তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দত্তপুকুর। স্থানীয় নিবাদী হাইস্কুলের মাঠে দুর্গাপুজোর সময় মেলার আয়োজন করে কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় নেতা অমর বিষ্ণুর গোষ্ঠী অভিযোগ, তারপর এক মাসের বেশি সময় কেটে গেলেও মাঠের দখল ছাড়েনি অমল বিষ্ণু গোষ্ঠী। অস্থায়ী মেলায় স্থানীয় অনেক ব্যবসায়ী স্টল করেন, ফলে মেলাকে কেন্দ্র করে আয়ও হয় ভালো। এই টাকা নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন নেতা গোপাল কাঞ্জিলাল গোষ্ঠীর সঙ্গে বিবাদ অমল বিষ্ণু গোষ্ঠীর। কয়েকদিন আগে গোপাল কাঞ্জিলাল গোষ্ঠী ওই মাঠে রাসমেলার প্রস্তুতি শুরু করেন। এরপর থেকেই দফা দফায় সংঘর্ষ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। শনিবার রাতে মেলা এসে ভাঙচুর করা হয়, একটি লরিও ক্ষতিগ্রস্ত হয়। ছাত্র পরিষদ সভাপতি নাম না করে অভিযোগ আনছেন অমল বিষ্ণু গোষ্ঠীর বিরুদ্ধে। কালী পুজোর ভাসান হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজোর ভাসান হয়ে গেছে, এখনো পর্যন্ত মাঠ ছাড়ছে না। আমাদের 7 তারিখ থেকে রাস উৎসব, অর্জুন সিং ফ্যান ক্লাব নামে কয়েকটি ছেলে, উশৃঙ্খল ছেলে আর কি, এটা করে বেড়াচ্ছে কিছুদিন ধরে। দত্তপুরবুকে সবাই দেখছে, দত্তপুরবাসী। তা কালকে আমরা লিখিত আকারে ডেপুটেশনটা দিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, এর অভিযোগ করেছি। সেই আগে তো আমাদের বাড়িতে কালকে তিনটে বোম চার্জ করলো আর কি, রাত্রিবেলা, রাতের অন্ধকারে। এই অর্জুন সিং ফ্যান ক্লাব নামে আমরাই এটাই আশঙ্কা করছি আর কি, কারা করলো তো দেখতে পাইনি। রয়েছে সুমন্ত সিং চিন্টু বলে একটি ছেলে, উনি চেয়ারম্যান বলে নিজেকে, কোনো সময় প্রধান পৃষ্ঠপোষক, কোনো এর তো অ্যাকচুয়ালি তো কোনো এক্সিকিউটিভ বডি নেই বা এরকম অথরাইজ কোনো কমিটি নেই, যখন যেটা খুশি বলে আর কি নিজে। পাল্টা অভিযোগ করছেন অমল বিষ্ণু, টাকা রোজগারের জন্যই রাসমেলার আয়োজন বলে তিনি অভিযোগ করছেন গোপাল কাঞ্জিলাল গোষ্ঠীর বিরুদ্ধেই। কালকে ওরা বিভিন্নভাবে অজুহাতে দত্তপুকুরের শান্তি নষ্ট করেছে, এবং গতকাল রাত্রে অবসাদে এই যারা মেলা করে ব্যবসা করত, সমস্ত বহিরাগত দুষ্কৃতি এনে আমাদের দত্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্যের যে সঞ্চালক অরিন্দম মুখার্জি, সে যখন বাড়ি যাচ্ছিল তাকে তার বাড়ির সামনে ধরে আমাদের সোমেন কাঞ্জিলাল, যে ক্যালকাটা পুলিশের কর্মী গোপাল ওরফে গোপাল কাঞ্জিলাল, তার বাড়ির সামনে ধরে তার গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাকে কুড়ুল দিয়ে কোপ দেয়, গাড়িতে এখনো দাগ আছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, গোষ্ঠীদ্বন্দ্বেই উত্তপ্ত উত্তরবঙ্গ। ঘটনাস্থল কোচবিহারের দিনহাটার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত। এতদিনের অঞ্চল সভাপতি ভবেশ দাসকে সরিয়ে সম্প্রতি নতুন সভাপতি পদে এসেছেন নজরুল ইসলাম। স্থানীয় সূত্রের খবর, ভবেশ দাস এবং নজরুল ইসলামের অবস্থান তৃণমূলের দুই আলাদা গোষ্ঠীতে। শনিবার রাতে ভবেশ দাস গোষ্ঠীর জয়ন্ত সরকারের বাড়িতে নজরুল ইসলামের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর করা হয়, টাকা পয়সা লুট করে নিয়ে যায় হামলাকারীরা, অভিযোগ করছেন জয়ন্ত সরকারের স্ত্রী। অঞ্চল নতুন অঞ্চল সভাপতি হওয়ার পর, নজরুল ইসলাম নতুন অঞ্চল সভাপতি হওয়ার পর, ওদের লোকে আমাদের বাড়িতে কালকে অ্যাটাক করছে, আসছিল। আসার পরে পরে 7-8 জন ঢুকলো, ঢুকার পরে আমার কপালে রিমোভার থেকে বলল যে তুমি বাচ্চা নিয়ে বের হয়ে চলে যাও, নাহলে তোমাকে শ্যুট করে দিব। আমি তো তাড়াহুড়ো করে বের হয়ে চলে গেলাম বাচ্চা নিয়ে। আমাদের বিছানার তলায় টাকা পয়সা ছিল, আলমারিতে সোনা ছিল, ছেলের মালা ছিল কয়েকটা, মালা ছিল, আংটি ছিল কয়টা, আমার একটা আংটি ছিল, এগুলো সব নিয়ে গেছে। অভিযোগ যথারীতি অস্বীকার করেছেন নজরুল ইসলাম। না, এইরকম কোনো ঘটনা আমাদের কানে কোনো আসে নেই। এবং জয়ন্ত সরকারের বাড়ি ভাঙচুর, এ বিষয়ে তো আমরা জানি না, বোমাবাজি এবং এ সম্পর্কে আমরা জানি না। আমাদের সঙ্গে প্রধান আছে, আমরা তো অন্তত জানতাম। একদিকে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তৃণমূল নেতা কর্মীদের নাম, অন্যদিকে দলের গোষ্ঠী দ্বন্দ্ব, পঞ্চায়েত ভোটের আগে সত্যি অস্বস্তিতে রাজ্যের শাসক দল। নিউজ টাইম।